হ্যাঁ চলো, তাহলে সেখানে কি আছে দেখো, একটু দেখলে বুঝতে পারবে। কন্ডিশনে যে কথাগুলো বলে দিয়েছে সেটাও খারাপ না। সেখানে এইভাবে বলা হয়েছে দেখো যে ডায়াগোনাল অফ ডায়াগোনালস এসকেপ কোঅর্ডিনেট লেখো আন কোলাইন সাম আপ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল, সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেল। তো সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এটা আমার প্যারাগ্রাম হবে আমাদের এটা 17। দেখো যে কোঅর্ডিনেটালের একটা কাহিনী আছে এখানে, ডায়াগোনাল আনইকুয়াল, তাহলে এ বি সি ডি ডায়াগোনাল আনইকুয়াল, ডায়াগোনাল আনইকুয়াল, ডায়াগোনাল আনইকুয়াল। তো ডায়াগোনাল আনইকুয়াল ঠিক আছে, আর এরপরে বলছে যে পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন, ওকে ওকে ইন দ্য কোঅর্ডিনেটাল এ বি সি ডি, ইন দ্য কোঅর্ডিনেটাল এ বি সি ডি, এ বি সি ডি, ওকে হোস টু ডায়াগোনাল, হোস টু ডায়াগোনাল, ডায়াগোনালস এস ইজ নট ইকুয়ালস টু বি, হোস টু ডায়াগোনালস এস ইজ নট ইকুয়ালস টু বি, ওকে আর কি সাম আপ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল, সাম আপ, সাম আপ টু টু অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস ইজ টু রাইট অ্যাঙ্গেল, ইজ টু রাইট অ্যাঙ্গেলস, রাইট ওকে রাইট অ্যাঙ্গেলস। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ বি ইকুয়ালস টু সি ডি অ্যান্ড অ্যান্ড এ ডি ইকুয়ালস টু বি সি, এ ডি ইকুয়ালস টু বি সি। দেখো আমরা এই জিনিসটা প্রুভ করবো। ওয়াও কাহিনী দেখো, সব জিনিসগুলো আমরা লিখে ফেলেছি, এখন আমাদের কাজটা কি দেখো, এখন আমাদের কাজ কি হবে একটু বলো, এখন আমরা কি প্রুফ করতে পারি? এখন আমাদের হাতে একটা জিনিস প্রুফের অধিকার আছে, সেটা আমরা একটা প্যারালোগ্রাম প্রুফ করবো। প্যারালোগ্রাম প্রুফ করতে হলে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, ডায়াগোনাল আনইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে কি বলবো, ইট ইজ এ প্যারালোগ্রাম। তো চলো আমরা এই কাজটাই করব, এই কাজটাই করব যে প্রুফ 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 স্টেপ জাস্টিফিকেশনস প্রুফটা একেবারে যে দেখো, আমরা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করবো, আর কিছু করবো না, আমরা কি করবো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, স্টেপস স্টেপ জাস্টিফিকেশন, ওকে স্টেপ ওয়ান স্টেপ জাস্টিফিকেশন। দেখো স্টেপ ওয়ান সেখানে কি বলেছে একটু খেয়াল করতে হবে তোমাদের, স্টেপ জাস্টিফিকেশন স্টেপ ওয়ান অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল, ওকে বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেল টু অফ দ্য শর্টে অ্যাঙ্গেল এ বলতে পারো, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল, ওকে যদি তুমি খুব শর্টলি করতে চাও তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ মানে পুরো অ্যাঙ্গেল বি টু রাইট অ্যাঙ্গেল, রাইট
এরপর আসো অ্যাঙ্গেল এ, তার মানে বি এ ডি আর অ্যাঙ্গেল সাইড নোট কি ছিল দেখো, সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গিভেন, সাম অফ টু অ্যাডজাসেন্ট adjacent angle angles is to right right angles আচ্ছা পাও তো যে sum of two adjacent angle যদি two right angle হয় তাহলে আমরা এটা parallelogram বলতে পারি না, আর কিছু প্রুফের দরকার আছে? diagonal আমি কর আর sum of two adjacent angle two right angle তাহলে বলতেই পারি parallelogram, কিন্তু আসলে আমাদের তো কিছু কাজ করতে হবে, এই কারণে আমরা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করব। এখন তারপর শুধু অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করে এখন আসো স্টেপ 2, এরপর আসো অ্যাঙ্গেল বি নেব, এটা অ্যাঙ্গেল বি এবিসি, অ্যাঙ্গেল এ বিসি প্লাস এই অ্যাঙ্গেল সি নেব, অ্যাঙ্গেল সি প্রথম আমরা দেখালাম এই দুটো অ্যাঙ্গেল মিলে টু রাইট অ্যাঙ্গেল, এখন এটার সাথে এটা নেব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি বিসিডি, দেখো অ্যাঙ্গেল এ বিসি আর অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু টু রাইট অ্যাঙ্গেলস, এখন দেখো একই জাস্টিফিকেশন, সাম অফ টু অ্যাডজাসেন্ট, সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস অর হ্যাঁ সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস, কোশ্চেনে দেওয়া আছে এটা, সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এ টু রাইট অ্যাঙ্গেলস, এখন বন্ধ এটা এটা তো ইকুয়াল, তাহলে এগুলো ইকুয়াল বলতে পারবো না আমরা, ওকে হট তাহলে এখন দেখো যে থ্রি কম্পেয়ার করো তো, এখন এই দুটো অ্যাঙ্গেল এটা টু রাইট অ্যাঙ্গেল এটা টু রাইট অ্যাঙ্গেল এত ইকুয়াল থাকবে, তাহলে সো অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, কম্পেয়ারিং স্টেপ টু অ্যান্ড থ্রি, কম্পেয়ারিং স্টেপস টু ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু দেখো স্টেপ ওয়ান অ্যান্ড টু কম্পেয়ার করে এটা পেয়েছি আমরা, কারণ এটা টু রাইট অ্যাঙ্গেল এটা টু রাইট অ্যাঙ্গেল তাহলে এত কষ্ট এত অর্থাৎ এটাই কষ্ট এটা, তাহলে এখানে এই দুটো অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এবিসি আছে দুই মিনিটে বাদ, তাহলে সো অ্যাঙ্গেল বিএডি বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি, তাহলে অপোজিট অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট ইজ কি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল দেখো আমরা কি পেলাম অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, এরপর আমরা আবার প্রুভ করতে পারবো সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি সিমিলারলি, ফোর স্টেপ ফোর সিমিলারলি সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি সি, আমরা সিমিলারলি দুটো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুভ করতে পারবো, তো যদি এটা করতে পারি তাহলে আমরা বলতে পারবো না যে এতই যে প্যারালোগ্রাম, বলো কি কি আছে এখানে, ডায়াগোনাল আনইকুয়াল ছিল আর সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল এটা কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে আমার মনে হয় না প্যারালোগ্রাম বলতে আর কিছু বলার দরকার আছে, এনাফ হয়েছে, ডায়াগোনাল আনইকুয়াল সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল ওকে দ্য কোঅর্ডিনেট ইজ এ প্যারালোগ্রাম বলতেই পারি, কিন্তু আসলে শুধু কোশ্চেনে যতটুকু আছে ততটুক দিয়ে তো আমরা প্রুভ করতে পারি না, কিছু তো আমাদের কাজ করতে হবে, এখন আমরা কি প্রুভ করলাম অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, প্রথমে দেখালাম কি আমরা অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল সি ইকুয়াল, আর এরপর আমরা দেখালাম অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল সিমিলারলি, কি কথা বুঝতে পারছো, সেটা বাদ গেছে, তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি ইকুয়াল, তাহলে এখন দেখো অপোজিট অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল বলা হয়েছে তাহলে সো দেয়ারফোর তাহলে সো কি দ্য কোঅর্ডিনেটাল
ABCD is a pentagon. কি কথা বুঝা গেছে তাহলে কোয়াড্রিলেটার এখন প্যারালোগ্রাম বলতে পারলাম আমরা তাহলে যখন প্যারালোগ্রাম বলতে পারবো তাহলে এখন কি প্রুফ বলতে পারবো দেয়ারফর অপোজিট অপোজিট সাইড ইকুয়াল এখন যে আমরা বলতে পারছি এটা যে প্যারালোগ্রাম তাহলে সো অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল তো আমাদের প্যারালাল প্রুফ করতে বলা নাই বলছে ইকুয়াল প্রুফ করতে তাহলে ওকে অপোজিট অ্যাঙ্গেল অপোজিট সাইড ইকুয়াল তাহলে দেয়ারফর দেয়ারফর AB equals to CD and AD equals to BC. মনে হয় এটা প্রপার কথা বলতে কি আছে প্রুফ হ্যাঁ ওকে উই হ্যাভ টু প্রুফ AB হ্যাঁ AD BC প্রুফ তাহলে এটা প্রুফ হয়েছে দেখো প্রুফ কি কথা বুঝতে পারছো কারণ যে কন্ডিশন গুলো এস্টেমে ছিল সেখান থেকে প্যারালোগ্রাম বলা যেত কিন্তু আমরা মাত্র একটা জিনিস অতিরিক্ত প্রুফ করছি যে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে ওকে এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম তাহলে সো এবি ইকুয়ালস টু সিডি অপোজিট সাইড ইকুয়াল ওকে এডি ইকুয়ালস টু বিসি দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা কে কন্ডিশন যা বলা হয়েছিল স্টেমে সেটা এনাফ ছিল আমরা যদি বলতাম যে দ্য কোয়াড্রিলেটারাল ইজ এ প্যারালোগ্রাম বলতে পারতাম কিন্তু আসলে ম্যাথ তো করতে হবে তো এই কারণে আমরা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করছি কারণ সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল টু রাইট অ্যাঙ্গেল তার মানে এইটা এটা টু রাইট অ্যাঙ্গেল আবার এটা এটা টু রাইট অ্যাঙ্গেল তো তাহলে এখন এইটার সাথে এটা ইকুয়াল টু এইটা এটা তাহলে বি বাদ দাও তাহলে এ ইকুয়াল টু সি তো সিমিলারলি বি ইকুয়াল টু ডি বি ইকুয়াল টু ডি তাহলে এত ইজ এ প্যারালোগ্রাম তাহলে প্যারালোগ্রাম হওয়ার সাথে সাথে আমরা অপোজিট সাইড ইকুয়াল বলতে পারবো এখন আসো এবার শুক্রবারে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোর মানে একটা ব্যাচে এখনো শেষ হয় নাই এই জন্য বললো ওরা আজকে সকালে আমি শেষ করতে পারি নাই সকালে ব্যাচে ওরা বললো স্যার যেহেতু শেষ হয় না আপনি আগে নিয়েন না হ্যাঁ আমরা পড়তে থাকি আর আপনি আমি আর কি তখন বললাম ঠিক আছে চ্যাপ্টার ফোর পুরো ফোর হ্যাঁ চ্যাপ্টার ফোরের পরে একটা এক্সাম দিয়ে দাও ওকে স্যার চ্যাপ্টার ফোরের প্রশ্ন আজকে একটা করে ফেলেছি আমি এটা পরে বসে করা শেষ আরেকটা কোর্সেল তৈরি করতে করতে গুগল বানের প্রশ্ন তৈরি করাই লাগে ঠিক আছে হ্যাঁ ওকে চলো হ্যাঁ এখন চলো তাহলে সামনের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট সি নাম্বার সি নাম্বার চলো একটা প্যারালোগ্রাম ড্র করি দেখো সুন্দর একটা প্যারালোগ্রাম দেখো হ্যাঁ কে কার পরে পারপেন্ডিকুলার সেটা একটু দেখে নিই এখানে আছে ওকে বিপি বিপি আর কি ডিকিউ ঠিক আছে তাহলে সি এটা বি আর এটা আছে ডি 8.1 এটা হলো ডি তো তাহলে বিপি আর ডি কিউ নাকি বিপি ড্রন এত অন এসি তাহলে এটা সে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো একটা নাম দিলাম কি বিপি বিপি এটা পি দাও না আর ডি কিউ এটা কিউ দিলাম তাহলে ডি কিউ তাহলে আমাদের কি প্রুফ করতে হবে বিপি ডি কিউ ইজ এ প্যারালোগ্রাম বিপি ডি কিউ এটা একটা করেছিলাম 14 নাম্বার ম্যাথে বিপি ডি কিউ ইজ এ প্যারালোগ্রাম আমাদের কি প্রুফ করতে হবে এটা আমাদের পারপেন্ডিকুলার এটা আমাদের পারপেন্ডিকুলার আমরা দুইটা মেথড দেখাইছিলাম মনে আছে এটা প্রুফ করার সময় আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করেছিলাম যাতে যে প্যারালোগ্রাম এটা আমাদের প্রুফ করতে হবে ওকে প্রুফে যাও পার্টিকুলার ইনসার্শন হ্যাঁ এত যে লেট এত যে এ বি সি ডি যে প্যারালোগ্রাম এখানে কোনো কাহিনী বলছে কি না একটু দেখে নিই এখানে বলছে যে তারপর এত পারপেন্ডিকুলার এত তো এটা তো আমাদের একটা প্যারালোগ্রাম ছিল এত যে প্যারালোগ্রাম
diagonal equal R B. Diagonal R equal. Then let A B C D B A parallelogram. Okay. B B perpendicular to AC and DQ and DQ DQ perpendicular to AC. Dekho ABCD is a parallelogram. BP BP perpendicular to AC, DQ perpendicular to AC, DQ perpendicular to AC. We have to prove that. We have to prove that. We have to prove that. Prove that. That. BP. DQ. DQ is a parallelogram. Okay, chalo. Tala prove korbo. Tala prove jao. Mone ache to duita method shikhaichilam. দুই ভাবে এই গ্রুপটা করেছিলাম, স্টেপ 1 স্টেপ 2 দুইটা আলাদা আলাদা করে দিয়ে দিছিলাম। ওকে স্টেপস সাবস্টিটিউশন, স্টেপ সাবস্টিটিউশনস। এখন স্টেপ 1, স্টেপ 1 তাহলে পারপেন্ডিকুলার since BP, since BP perpendicular to AC and DQ perpendicular to AC, that is so BP parallel to DQ. Mona seto ekhon tahole ki bolbo, all perpendiculars or perpendicular drawn on the same straight line are parallel. All perpendiculars drawn on a straight line. A straight line. All perpendiculars drawn on a straight line are parallel to each other. Are parallel. Parallel to. এখন দেখো, তাহলে এই জন্য দেখো দুটাই perpendicular. A straight line এর perpendicular. কে কে? DP আর কত? DQ, তাহলে DP and DQ parallel to each other. অথবা আমরা এটা বলতে পারতাম, angle এটা 90, এটা 90, alternate angles produced by the common side এত and other two sides এত, তাহলে so other two sides are parallel. Okay, clear? আর perpendicular draw করলে তো parallel হবেই। এখন চলো, two number. এখন দেখো area of triangle. Area of triangle A, ABC. Area of triangle ABC equals to area of triangle ADC. ADC. তাহলে এখন diagonal divides any parallelogram into two equal two congruent triangles. Diagonal of A. Parallelogram divides it into two congruent congruent triangles.
দেখো, হ্যাঁ ডায়াগোনাল একটা থিওরাম আমাদের আজকে আমি বলেছিলাম, থিওরাম না আমাদের একটা প্রশ্ন করছিলাম, 6 নাম্বার ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম ডিভাইডস ইট ইনটু টু কংগ্রুয়েন্ট কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, এই কথা বুঝতে পারছো? তো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে তো দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়, তাই দেখো দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়েছে। তো এখন যদি আমি সেই দুটো লাইন মুছে রাখলাম যে আমার এই দুটো লাইন নাই, তাহলে আমরা কি বলতে পারবো? ট্রায়াঙ্গেলের এরিয়া কি হাফ ইনটু বেস ইনটু হাইট, মানে ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইনটু বেস এসি, আর হাইট আছে আমাদের কি বিপি, পার ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস এসি, আর হাইট আছে পারপেন্ডিকুলার কত সেটা আছে ডি কিউ। দেখো এই ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট, বেস এটা আর হাইট আছে এটা পারপেন্ডিকুলার হাইট হয়, আবার এটা বেস আর এটা হাইট হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে বাকি হাফ এসি আর হাফ এসি। চলো এটা বুঝতে পারছো না তোমরা এই জিনিসটা, ঠিক আছে? অবশ্যই ডায়াগোনাল কি টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ডিভাইড করে, কংগ্রুয়েন্ট জানো তো যে দুইটা ট্রায়াঙ্গেল কোয়াইনসাইড হয়ে যাওয়া, কোয়াইনসাইড হওয়া দ্যাট মিন্স দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল, দুইটা ট্রায়াঙ্গেলও ইকুয়াল হয়ে যাওয়া, ঠিক আছে? একেবারে কোয়াইনসাইড। তো তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট, কে বোঝো না এই জিনিসটা, সবাই বুঝতে পারছো? ওকে, তো তাহলে হাফ এসি আর হাফ এসি বাদ, তাহলে কি থাকলো? তাহলে আর আর বিপি ইকুয়ালস টু কত ডি কিউ, বিপি ইকুয়ালস টু ডি কিউ, দ্যাট মিন্স বিপি প্যারালাল টু ডি কিউ, বিপি ইকুয়ালস টু ডি কিউ বললাম, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো? হ্যাঁ, এত যে প্যারালোগ্রাম এটা আবার যদি আমি করে দিলাম, তাহলে হ্যাঁ ওকে, তাহলে সেন্স এত এত, তাহলে এত যে প্যারালোগ্রাম, ওকে প্যারালোগ্রাম প্রুফ। হ্যাঁ এখন দেখো সেন্স, সেন্স ওকে, এত যে প্যারালোগ্রাম সেন্স, সেন্স কে কে সেন্স, ওকে সেন্স আমরা এগুলো লিখব, বিপি ইকুয়ালস টু ডি কিউ, ডি কিউ এন্ড এন্ড বিপি প্যারালাল টু ডি কিউ, তাহলে সো বিপি ডি কিউ ইজ এ প্যারালোগ্রাম। খেয়াল করো এটা, আর একটা প্রুফ আমি শিখাইছিলাম মনে আছে তো, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল দি স্টেপ টু টা, যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট এটা আর এটা কংগ্রুয়েন্ট বানানো যাবে, কেন এটা পারপেন্ডিকুলার তাহলে এটা 90, এটা 90, আর অ্যাঙ্গেল এই দুটার সাথে দুটো ইকুয়াল হবে, এটার সাথে এটা ইকুয়াল, কারণ কি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, আর সাইড এটার সাথে এটা ইকুয়াল, কেন সাইড ইকুয়াল হওয়ার কারণ হচ্ছে অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম, অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তাহলে অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম যদি ইকুয়াল তাহলে আমরা একটা প্যারালোগ্রাম বলতে পারি, বুঝতে পারছো? দেখো আমি আর ওই মেথডটা কি করাবো নাকি, চলো করাই দিই যদি করতে চাও, ওটা হচ্ছে হ্যাঁ সেটা হলো এরকম, আমি ফরদিনে মানে দুটো মেথডই করাইছিলাম, করাইছিলাম কিনা ফরদিনে, যদি করাই থাকে তাহলে এটা করালাম না, হ্যাঁ তাহলে ওই মেথডটা করতে পারবা যে দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তাহলে চলো আমি আর মেথডটা অ্যাভয়েড করে চলে গেলাম, কংগ্রুয়েন্ট, তাহলে এরপরে চলে যাও পরের মেথডে, হ্যাঁ সেটা হচ্ছে বুঝতে পারছো কিনা, এটা পারবো মনে হয়, প্রথমে বলবো অ্যাঙ্গেল এটা এটা 90, দেন অল্টারনেট অ্যাঙ্গেল প্রডিউস বাই দ্য কমন সাইড কে কিউপি অ্যান্ড আদার টু সাইডস ডি কিউ বিপি, তাহলে বিপি আর ডি কিউ প্যারালাল, এরপর আবার এই দুটা ট্রায়াঙ্গেল নেব, এই ট্রায়াঙ্গেল বিপিকিউ সরি বিপিসি আর এ কিউ ডি, এই দুটা ট্রায়াঙ্গেলের ভিতর কি কি আসবে, অ্যাঙ্গেল এটার সাথে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, আর এরপর আসো এটা 90 এটা 90, ওকে আর সাইড এটার সাথে এটা ইকুয়াল, তাহলে কোন থিওরাম, এ এস এ থিওরাম, এ এস এ থিওরাম, টু অ্যাঙ্গেল অন সাইড,
congruent, that is BP and DQ equal. So, like put that one parallel, I can declare equal, that is congruent. So, now you have a good tape, I don't. এখন চলো 17 শেষ হলো এরপর আমরা চলো পরের মেথে যাই 17 কমপ্লিট এখন কিছু কাজ আছে আমাদের সেটা হলো এই ম্যাথগুলো করতে গেলে আমাদের একটু কিছু বেসিক কিছু কাজ একটু করে আসতে হবে এই দেখো প্রথম আছে এরিয়া পে ট্রাপিজিয়াম এরিয়া পে ট্রাপিজিয়াম রিজন ট্রাপিজিয়ামের এরিয়া কি করে বের করবে চলো ট্রাপিজিয়ামের এরিয়া এরিয়া অফ ট্রাপিজিয়াম Area of trapezium. Chalo drawing me to dekhai area of trapezium. Okay, area of trapezium. Trapezium area. Dekho amra area of trapezium ber korchi. Area. The area. Area of A. Trapezium. The area of a trapezium. ট্রাপিজিয়ামের এরিয়া হ্যাঁ চলো তো ট্রাপিজিয়ামের এরিয়াটা আমরা বের করব এখন এটা ট্রাপিজিয়াম এটা ট্রাপিজিয়ামের আছে কি টু সাইড প্যারালাল এন্ড আদার টু সাইডস অবলিক নন প্যারালাল তাহলে দেখো এ বি সি ডি হ্যাঁ এটাই যে ট্রাপিজিয়াম এ বি সি ডি A, B, C, D is a trapezium. Trapezium. A, B parallel to C, D. A, B parallel to C, D. So, A, B parallel to C, D is the high. So, we have a parallel base. And other two sides are oblique, non-parallel. And other, and other two sides AD and BC are non parallel AD and BC okay, non parallel non parallel এখন যাক নন প্যারালাল সাইড ওকে এখন আমাদের কাজ হলো কি আমরা দুটো পারপেন্ডিকুলার ড্র করব একটা ডায়াগোনাল ড্র করে দাও এটা আমরা জয়েন করে দিলাম দিলাম জয়েন এখন এটা জয়েন করে যদি দিই তাহলে এই যে এটা হাইট এটাকে আমরা হাইট বললাম সিএফ সিএফটা হাইট এখন দেখো যেহেতু এই দুটো সাইড প্যারালাল তাহলে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি এটা এক্সটেন্ডেড সাইডের উপরে তাহলে এটা যে হাইট কে যদি আমি এইচ দি ড্রট করি এইচ তাহলে এটা এইচ হবে হাইট দুটা হাইট এই কথা বুঝতে পারছো তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রাপিজিয়াম এরিয়া অফ ট্রাপিজিয়াম এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি সি ডি equals to area area of triangle ABC plus area of triangle ACD দেখো ABC আর area of triangle ACD দেখো তাহলে এই triangle area half into base into height এটা half দেখো এটা base আর এটা height তাহলে ওকে হাফ ইনটু বেস বেস কত এবি আর হাইট কিন্তু সিএফ মানে এইচ হাইট এইচ প্লাস হাফ ইনটু বেস এখন বেস কিন্তু এটা ট্রায়াঙ্গেল কিন্তু এখন আমাদের এটা এডিসি তাহলে বেস যদি এটা বলে হাইট কিন্তু এটা মনে আছে তো এটা ট্রায়াঙ্গেল এটা তো ট্রায়াঙ্গেল হয় ট্রায়াঙ্গেলটা তো এরকম দেখতে হয় এ বি সি তাহলে এটা যদি বেস হয় হাইট কোনটা হবে এভাবে পারপেন্ডিকুলার ড্র ড্র করতে হয় যে পারপেন্ডিকুলার ড্র করবো সেটা কিন্তু এক্সটেন্ডেড সাইডের পারে চলে যাবে কি তাহলে এটা বেস আর এটা হাইট তাহলে এটা বেস আর হাইট আছে এটা বেস হলো কি বিসি আর হাইট হলো এইচ দেখো বুঝতে পারছো কিনা হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু বেস ইনটু হাইট ক
ক্যাপাজন একটু বলবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইনটু বেস ইনটু হাইট এখন ক্লিয়ার সবাই বুঝতে পারছো কিনা ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট এটার হাইট তো আর ডাইরেক্ট করা যায় না এই কারণে আমরা কি করছি এই সাইডটাকে এক্সটেন্ড করছি পরে হাইট করছি এটা এটা বেস ট্রায়াঙ্গেলটা ঘুরাই ফেলো তাহলে এটা বেস হবে এটা হাইট হবে সেটাতে অপোজিট ভার্টেক্স থেকে বেজের উপর পারপেন্ডিকুলার অথবা এক্সটেন্ডেড সাইডের উপর পারপেন্ডিকুলার তাহলে বেস তো এটা তাহলে পারপেন্ডিকুলার তো বেজের পারে যাবে না তাহলে এক্সটেন্ডেড সাইডের উপর পারপেন্ডিকুলার হবে তাহলে এখন দেখো যে আমরা কি করতে পারি হাফ তো নিলাম আর এখানে এবি থাকলো আর প্লাস এটা থাকলো আচ্ছা এইচ কমন নিয়ে নিলাম নিলাম কিন্তু এইচ যদি কমন না তাহলে এখানে থাকতেছে শুধু এবি আর এখানে থাকতেছে কত ডিসি তাহলে এইচটা ওই পাশে নিয়ে চলে যাবো তাহলে হাফ এখানে থাকলো এবি প্লাস ডিসি ইন্টেস এত স্কয়ার কি হলো তাহলে হাফ ইনটু সাম অফ প্যারালাল লাইনস এন্ড ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন অর হাইট একই কথা ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন এটাকে হাইটও বলা হয় ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইনস তাহলে এরিয়া ট্রাপিজিয়ামের সেই ফর্মুলা সেই এটা যে সাম অফ টু প্যারালাল লাইনস ইনটু হাইট হাফ ইনটু আবার এভারেজ কথা বলেছ ওরা হাফকে এভারেজ বলা হয় যখন হাফ দিবে তখন এভারেজ বলতে পারো চলো শুরু করি এবারে যাত্রা প্যারালাল লাইন আর হাফ ইনটু সাম অফ দা প্যারালাল লাইন এটা এভারেজ কথা বলছে এভারেজ অফ দা সাম অফ টু প্যারালাল লাইনস ইনটু হাইট তাহলে আমরা কি কি কমেন্ট করতে পারবো দেখো এটা নিয়ে হাফ ইনটু সাম অফ প্যারালাল লাইনস ইনটু হাইট হাফ ইনটু সাম অফ প্যারালাল লাইন ইনটু হাইট আর আট পাশে কি এবারে যাব দা সাম অফ প্যারালাল লাইন দুটা লাইন যেত তার এবারে টু দিয়ে ডিভাইড করছি ইনটু হাইট ওকে তাহলে চলো ট্রাপিজিয়ামের আমরা এরিয়ার ফর্মুলাটা লিখব হাফ ইনটু সাম অফ প্যারালাল লাইন দেখো কি কি বলতে পারি আমাদের যাতে এমসিকিউ আকারে আসবে সে তো সবগুলো প্যাটার্ন আমরা একটু বলে দেবো সেটাই দেখো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হাফ ইনটু ওকে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হাফ ইনটু সাম অফ প্যারালাল লাইন ইনটু হাইট ওকে এরিয়া অফ ট্রাপিজিয়াম ইকুয়ালস টু কত হাফ ইনটু সাম অফ টু প্যারালাল 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 সাইড সাম অফ দা সাম অফ টু প্যারালাল সাইড সাম অফ হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাম অফ টু প্যারালাল সাইড ওকে আর ইনটু কি ইনটু হাইট হাইট বাদ যেটাকে আমরা ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন বলতে পারি আমরা যদি হাইট না বলে যদি বলে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন হ্যাঁ সেটা বলতে পারবো ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন এটা বলতে পারি
देखो हाफ इंटू सम ऑफ टू पैरेलल पैरेलल साइड साइड्स इंटू डिस्टेंस बिटवीन टू पैरेलल আমরা এটা বলতে পারি ওই হাইটটাই তো ডিসটেন্স ওই হাইটটা কি হবে ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইড হ্যাঁ আমরা এটা বলতে পারি এভারেজ কথা বলতে পারি হ্যাঁ ওকে এটা একটা আবার এভারেজ কথা বলতে পারি এভারেজ এই যে টু দে মাল্টিপ্লাইড হইছে এভারেজ এভারেজ অফ অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি এভারেজ টু দে যত ডিভাইড হইছে এভারেজ অফ সাম অফ टू पैरेलल लाइंस एवरेज एवरेज ऑफ द सम सम ऑफ टू पैरेलल पैरेलल लाइन पैरेलल साइड साइड्स इनटू हाइट और हाइट के की बोला जाए डिस्टेंस बिटवीन टू पैरेलल लाइन হাইট টা কি ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন এটা তো আমরা বলতে পারি হাইট বাদ দিয়ে তাহলে এভারেজ অফ দা সাম এর কি হাফ ইনটু বিটুইন জি বলো হাফ ইনটু এভারেজ অফ দা সাম তো হাফ না এভারেজ বললে তো আর হাফ দেওয়া লাগবে না টু দিয়ে ডিভাইড হয়ে গেছে যদি তুমি এভারেজ বলতে চাও তাহলে সেটাতে হাফ বলা লাগবে না আর বাকি জায়গায় হাফ বলতে হবে ঠিক আছে তো এখন এটাকে আবার এভাবে বলা যায় এভারেজ অফ দ্য সাম অফ টু প্যারালাল এভারেজ অফ দ্য সাম অফ টু প্যারালাল সাইড অথবা এভারেজ অফ দ্য টু প্যারালাল সাইড বলতে তো সাম কথাটা সামের সাথে এভারেজ যায় না বইটা লিখছে কিন্তু আমার মনে হয় যে সাম কথাটা না দিলে হতো এবারে যাব অফ দা টু প্যারালাল সাইড এই সাম কথাটা দিলে তো এবারে যাব দা টু প্যারালাল সাইড কারণ টু দিয়ে ডিভাইড করছি এবারে যাব দা টু প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইড ইনটু ডিসটেন্স ডিসটেন্স বিটুইন টু টু প্যারালাল প্যারালাল সাইড কারণ আসলে এভারেজের সাথে সাম কথাটা যায় না ঠিক আছে এভারেজ অফ দ্য টু প্যারালাল সাইড তার মানে কি টু প্যারালাল সাইড এর সাম করে টু দি ডিভাইড আসলে বইতে এটা লিখছে এভারেজ অফ দ্য সাম ভালো লাগে না কথাটা এভারেজ মানে কি সবগুলো প্লাস করে তত নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে তাহলে যেহেতু টু তাহলে টু দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে হ্যাঁ এখন চলো এরিয়া অফ রম্বাস এখন এরিয়া অফ রম্বাস একটু দেখি দেখি আমরা এটা জানো তোমরা এরিয়া অফ রম্বাস কি প্রোডাক্ট অফ টু হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস আমরা ওই কাজটাই করবো এখন ওকে চলো এরিয়া অফ কি এরিয়া অফ রম্বাস এরিয়া অফ রম্বাস কি হবে হাফ ইনটু প্রোডাক্ট অফ এগুলো সবগুলো কিন্তু কারেক্ট সাম কতটা কেটে দিও বইয়ে দেখবো সাম কতটা আছে ওকে এরিয়া অফ দ্য এরিয়া অফ রম্বাস এরিয়া অফ এ এরিয়া অফ রম্বাস এখন আমরা জানি কি ডায়াগোনাল অফ রম্বাস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল diagonal of rhombus bisect each other at right angle diagonal of rhombus bisect each other at right angle তো এখন চলো diagonal of rhombus bisect each other at right angle আমরা এটা দিয়ে শুরু করব ওকে এখন চলো এটা এটা আমাদের rhombus
diagonal of a rhombus bisect each other at right angle. I say AB, CD. Bisect each other at right angle. তাহলে এগুলো যদি 90 ডিগ্রি হয় এটা ডি ডি তাহলে এখন চলো এটা ও ডায়াগোনাল অফ এ ডায়াগোনাল অফ এ রম্বাস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল ওকে তাহলে চলো যে ওবি ওবি পারপেন্ডিকুলার টু এসি কি ঠিক আছে না ওবি পারপেন্ডিকুলার টু এসি আবার আমরা বলতে পারি কি ওডি পারপেন্ডিকুলার টু কত এসি এসি তাহলে ওকে তাহলে সো এরিয়া অফ অফ দ্য রম্বাস এ বি সি ডি ইকুয়ালস টু এরিয়া Area of triangle ABC plus area of triangle ADC ADC okay area of triangle ABC or area of triangle ADC ADC এখন চলো হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু এটাকে বেস বললাম হাইট এটা পারপেন্ডিকুলার গুলো কিন্তু হাইট হয় জানো তুমি না তো এসি আর হাইট কত বেস ইনটু হাইট আবার হাফ ইনটু এই ট্রায়াঙ্গেলের এরিয়া বেস হচ্ছে কত এসি আর পারপেন্ডিকুলারটা হাইট হবে ওডি হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে এখন হাফ তো কমন নিলাম এসি থাকলো এসি থাকলো কমন না তাহলে ওবি প্লাস ওডি সব মিলে কত হলো বিডি হাফ ইনটু এসি ইনটু এই দুটো প্লাস করলে বিডি হয় তাহলে হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল তাহলে আমরা কতগুলো কন্ডিশন পেয়েছি এরিয়া অফ রম্বাস তাহলে সো এরিয়া অফ রম্বাস ইকুয়ালস টু হাফ ইনটু প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ টু ডায়াগোনাল প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস এটা গেল আর আরেকটা কি এবার ওকে হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনালস আছে না হাফ ইনটু প্রোডাক্ট অফ এরিয়া অফ রম্বাস ইকুয়ালস টু হাফ ইনটু প্রোডাক্ট অফ টু ডায়াগোনালস তাহলে এটা গেল একটা ফর্মুলা হয়ে গেল এরপর সলিডে যাও রেকট্যাঙ্গুলার সলিড এটাকে আমরা বলবো রেকট্যাঙ্গুলার সলিড রেক্ট্যাঙ্গুলার সলিড তো রেক্ট্যাঙ্গুলার সলিডে যাই আমরা এখন চলো আমরা এখন রেক্ট্যাঙ্গুলার সলিড নিয়ে কাজ করব রেক্ট্যাঙ্গুলার সলিড এরিয়া হোল সারফেস হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার সলিডের হাউ মেনি সারফেস হবে রেক্ট্যাঙ্গুলার সলিড সিক্স সারফেস আমরা একটা ব্রিকের কথা চিন্তা করতে পারি এ ব্রিকস হ্যাঁ ওকে রেক্ট্যাঙ্গুলার সলিড ওকে থ্রি এরিয়া হোল সারফেস অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড এরিয়া অফ দ্য হোল সারফেস সারফেস অফ এ রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার সলিড এখন এটা নিয়ে কাজ করবো আমরা এরিয়া ফল সারফেস অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড একটা ব্রিকের কথা চিন্তা করো এ ব্রিক ইজ এ রেক্ট্যাঙ্গুলার সলিড রেক্ট্যাঙ্গুলার সলিড লেন্থ ব্রেথ হাইট এই জিনিসগুলো এখানে থাকবে ব্রিক্সের দেখো তো একটা ব্রিক্সটা চিন্তা করতে পারছো কিনা এর কি কি থাকবে
length, breadth, height. আমি একটু পরে দেখাচ্ছি length, breadth, height. এখন দেখো আমি এটার কথাই চিন্তা করি, এটা দেখো এটা একটা bricks, ঠিক আছে? length, breadth, height সব আছে, এটা length, এটা breadth আর এটা height. কয়টা সারফেস, হাউ মেনি সারফেস? দেখো এখানে যেটা আছে ঠিক এরকম একটা সারফেস এই জায়গায় আছে, আবার এখানে যে এরিয়া আছে এটা সারফেস পাবো ঠিক একই প্যাটার্ন একটা সারফেস এখানে পাবো, এখানে একটা সারফেস আছে ঠিক সেম সারফেস আমরা এখানে পাবো. এই যে যদিও একটা মোবাইলের ইয়ার কি অপো প্রো 17 প্রো আর কি, তাই না? নাকি না 9A, এটা অপো 9A. তো অপো 9A মনে করো অপো 9 আর কি এখানে, ঠিক আছে? এটা দেখো, বুঝতে পারছো? তাহলে কয়টা সারফেস, হাউ মেনি এটা ব্রেকস, ব্রেকের কথা চিন্তা করো, হাউ মেনি সারফেস অফ এ ব্রেক বলো, হাউ মেনি সারফেস অফ এ ব্রেক? 6 সারফেস, 1 2 3 4 5, কে বলতে? 1 2 সেম দুইটা, কিন্তু এটা যতটুকু এত একই, 3 4, এই পাশে একটা 5, এই পাশে একটা 6. আমি একটা ড্র করছি, ঠিক আছে? তো এখন চলো আমরা এটা নিয়ে একটু কাজ করব, সারফেস কত সারফেস? 6 সারফেস. তাহলে এখন চলো দেখো, আমরা লেন্থ কে এ বললাম, ব্রেথ বি, তাহলে একটা সারফেস আছে না, এর এরিয়া কত? লেন্থ ইন ব্রেথ এ বি, তাহলে এই সারফেসটা উপরে আসে না একটা, তাহলে এটা এ এটা বি কে, তাহলে এরিয়া কত? এ বি, যত 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, এই যে দেখো সবচেয়ে বড় সারফেসটা এই যে এটা আর এটা এই পাশে এটা, তাহলে বুঝতে পারছো? তাহলে লেন্থ আর ব্রেথ তাহলে দুইটা পাবো, এখানে একটা পাবো এখানে একটা পাবো, তো তাহলে এ বি আবার এটাও এ বি, এ বি ওখানে একটা এ বি পাবো, এই পাশে দেখো এটা সি দিলাম, তাহলে এটা বি সি, তাহলে বি সি এখানে একটা বি সি পাবো এরিয়া, আর এই পাশে একটা পাবো এটা বি আর এটা সি, তাহলে এখানে যে এরিয়াটা পাবো এটাও বি সি হবে. এরপরে প্লাস আরো আছে দেখো, এখানে একটা সারফেস আছে যেটা এ আসি, এ আসি তাহলে এ সি বা সি এ, এই পাশে যে সারফেস আছে এর অপোজিটে কিন্তু আর একটা সারফেস আছে সেটাও কিন্তু সি এ, তাহলে সি এ, তাহলে সব মিলে কত হচ্ছে? হ্যাঁ তাহলে এটা কত হলো? তাহলে আমাদের 2AB প্লাস টুয়াইস BC প্লাস টুয়াইস CA. লেন্থ ব্রেথ হাইট, লেন্থ আছে এ ব্রেথ আছে বি আর হাইট আছে সি, তাহলে এখন টু যদি কমন না তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওকে এত স্কোয়ার ইউনিট, অর্থাৎ লেন্থ ব্রেথ হাইট কে লেন্থ, লেন্থ এ ব্রেথ বি, লেন্থ লেন্থ এ ব্রেথ আর উইথ একই কথা বি, অ্যান্ড হাইট হাইট হলো সি, লেন্থ ব্রেথ হাইট, দেখো লেন্থ ব্রেথ হাইট, লেন্থ এ ব্রেথ বি আর হাইট সি, লেন্থ ব্রেথ হাইট, ক্লিয়ার? লেন্থ ব্রেথ আর হাইট, ওকে. তাহলে আমরা তখন এটা অনুযায়ী আমরা পেয়ে যাবো এর লেন্থ এরিয়া, এরিয়া অফ দ্য হোল সার্ফেস, ওকে. এবার একটা জিনিস যদি তোমাদের বইয়ে নাই তারপর একটু দেখাই দিই, ভলিউম, তাহলে ভলিউমটা কত হবে? এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, তাহলে এরিয়া অফ দ্য বেস কত? এ বি আর তার সাথে হাইট সি, কারণ অনেক সময় এটা আসতে পারে. এখন ভলিউম যদি বলি, ভলিউম অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড, রেক্ট্যাঙ্গুলার সলিড ইকুয়ালস টু এরিয়া অফ দ্য বেস, এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, তাহলে এরিয়া অফ দ্য বেস কত? এ বি না এ আর বি, তাহলে হাসলো কত? এ বি, হাইট কত? সি, হাইট হলো সি, তাহলে এ বি সি, এত কিউবিক. আপনি কিউবের মধ্যে এখানে কি দেখেছেন যে এ এর পাশে বাম দিকে? এটা লেন্থ না, উপরে কিউবের মধ্যে, ও এটা এটা একটা এ, এটা এ লেন্থ, এ ব্রেথ বি, এটা এ, এই সাইডটা এ, এই সাইডটা এ, এগুলো লেন্থ, এ লেন্থ সবগুলো লেন্থ, এগুলো সব ব্রেথ, এখানেও ব্রেথ আছে, এখানেও ব্রেথ আছে,
আর হাইট সি, সবগুলো সি, সবগুলো হাইট সি। বুঝতে পেরেছ? এবার কল্পনা করা গেছে, একটা রুমের কথা কল্পনা করলে পারবা, লেন্থ ব্রেথ হাইট, লেন্থ ব্রেথ হাইট। কে একটা রুমের কথা যদি কল্পনা করে ফেলো তাও পারবে, লেন্থ ব্রেথ হাইট। তাহলে এখন দেখো তো, বুঝতে পারছো কোথায় আর কোথায় প্রবলেম? কোনো প্রবলেম প্রত্যেকটা সার্ফেস। এখন ভলিউমটা তোমাদের বইয়ের ডিসকাশনের বিষয় না, তারপরে আমি একটু লিখে দিলাম। এরিয়া অফ দ্য বেস মানে কি? লেন্থ ইনটু ব্রেথ। এরিয়া অফ দ্য বেস, কোন ফ্লোরের বেস মানে কি? লেন্থ ইনটু ব্রেথ, তার সাথে হাইট মাল্টিপ্লাই করলে ভলিউমটা পেয়ে যাবো। রেক্ট্যাঙ্গুলার সলিড, তার মানে একটা ব্রিকের ভলিউম যদি বের করতে চাও তাহলে এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট করলেই হবে। ঠিক গেল? এরপরে চলো তাহলে আজকে আপাতত তোমরা পর্যন্তই। এটা কিউবের ব্যাপারটা আছে, আমি কিউবের ব্যাপারটা পরের দিন একটু দিয়ে ক্লোজ করে দেবো এই চ্যাপ্টারটা। এরপরে আমরা কনস্ট্রাকশনে যাবো, জিওমেট্রি নিয়ে প্রিপেয়ার হতে হবে, পরের দিন কিছুটা একটা করবো, তারপরে ওর মধ্যে যাবো। আর কালকের এর পরের দিন এক্সাম, তোমাকে এক্সামগুলো দিচ্ছ, তোমাকে তোমার ফেসবুক গ্রুপে জয়েন করো, বুঝতে পারছো? আর ফেসবুক গ্রুপের আইডি জানো তো? ফেসবুক গ্রুপ জুর ম্যাথফিল্ড। হোয়াটসঅ্যাপে তো সবাই আসো নাকি? হোয়াটসঅ্যাপে না থাকলে আমাকে বলো, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো। আর ফেসবুক গ্রুপ আছে জুর ম্যাথফিল্ড 8, ইউটিউব আছে এটা, এটা ফেসবুক আর ইউটিউব, হ্যাঁ দুইটা নাম এটা। তোমাদের এই ভিডিওগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিই। ফেসবুক গ্রুপে যদি যাও তাহলে একই নাম জুর ম্যাথফিল্ড 8 রিকোয়েস্ট পাঠাই দিও ফেসবুক গ্রুপে, যদি ফেসবুক ইউজ করো সেক্ষেত্রে। আর ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আমার এটা জুর ম্যাথফিল্ড 8, এখানে আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে চলে যায়, এই ভিডিওগুলো ওখানে দিয়ে দেওয়া হয়। যদি তোমরা পরবর্তীতে দেখতে চাও তাহলে এটা দেখতে পাবে, ঠিক আছে? এবং আমি ওই যে প্লে লিস্ট করে, সব করা হয় নাই, তবে আমি প্লে লিস্ট করে দিব বাকিগুলো। প্লে লিস্টে গেলে দেখলে একদম চ্যাপ্টার ওয়াইজ সিরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে এই দুইটা নাম কি? ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাই দিও, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ।